আর এগুলা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এই প্রোডাক্ট কিন্তু ভাইয়া আরবান অ্যাপারেল যারা চিনে তারা জানলেই সাথে সাথে নক করে যে ভাইয়া এই প্রোডাক্টটা আমার জন্য 100 পিস রেখে দেন 200 পিস রেখে দেন তো এখানে আমাদের ম্যাম হচ্ছে চেয়ারম্যান তো আমার অলরেডি একটি প্রোডাকশনের জন্য আমাদের মিটিং চলতেছে আমি যদিও বা ডিস্টার্ব করেছি সরি ওকে এটা আমাদের শিপমেন্ট হয়েছে শিপমেন্ট থেকে রেখেছিলাম যেটা অরিজিনাল সেটা অরিজিনাল বলবো যেটা কপি সেটা কপি বলবো সামার কালেকশন এটা কিন্তু সামার কোট বলা হয় মেয়েদের যত দামি প্রিন্ট করবেন এখানে চলে যাবে বাট এটা কিন্তু সুতা বুনন করা দেখেন ও আচ্ছা ঠিক ডিরেক্ট কটন আছে 1/1 পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট ইভেন পলির উপরে আপনার ডিটেইলস দেওয়া থাকবে সামারের একটা সেট ঠিক আছে জি যারা মূলত বেঁচে যেতে চান বা সুইমিং এর জন্য তারা কিন্তু 22 শেষের দিকে যে বাটনটা ওইটা ইউজ করা হয়েছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে আরবান অ্যাপারেলে যেটা হচ্ছে একটা বাইং হাউস আর এখানে কিন্তু মেন্সের যাবতীয় ড্রেসগুলো পাওয়া যাচ্ছে লাইক শার্ট টি শার্ট জগার্স তারপরে যা যা কালেকশন লাগে সবগুলো পেয়ে যাবেন আর সবগুলো সম্পর্কে এখন আমাকে জানাবে হচ্ছে তুহিন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো অনেক কালেকশন দেখাবেন বললেন আর মজার বিষয় হচ্ছে কি তারা কিন্তু মানে টি শার্ট নিয়ে আসছে 120টা আমার মনে হয় না উত্তরার ভিতরে এত কালেকশন কেউ দেখাতে পারবে আর কি আলহামদুলিল্লাহ আমরা 2023 শুরুই করেছি প্রায় 45,000 টি শার্টের একটা অর্ডার দিয়ে তো ওইটার ভিতর থাকবে হচ্ছে 120টা ডিজাইনের ভ্যারাইটিস বায়ারের তো এখানে হচ্ছে আমার 40% এর মতো আর কি ডিজাইন আছে আর বাকিগুলো আমার পাইপলাইনে আছে আস্তে আস্তে আসতে থাকবে আমার শিপমেন্ট থেকে আমি অবশ্যই সবসময় বলে থাকি 5% আমরা প্রোডাক্ট রেখে দিই ওই প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশ বলেন ইভেন বাহিরে আরও যারা বায়ার আছে তারা আমাদের কাছ থেকে নিতে পারে আমি সামনে ভিডিও সামনে দেখতে থাকেন আমি প্রচুর পরিমাণ প্রোডাক্ট দেখাবো মেন্স একটি শোরুম সাজানোর জন্য যা যা প্রয়োজন হয় টি শার্ট থেকে শুরু করে পোলো টি শার্ট দেন হচ্ছে সেট আছে সামার কালেকশন শার্ট প্যান্ট ইভেন সব অথেন্টিক সব প্রিমিয়াম তো দেখেন যে কালেকশনগুলো আছে জি অবশ্যই ভাইয়া ফার্স্ট হচ্ছে এই যে একটা দেখেন ভাইয়া এটা কিন্তু আপনার পাফ প্রিন্টের ভিতর আচ্ছা 3D কিন্তু দেখেন কত জি অবশ্যই এই যে মনে হচ্ছে থেকে দেখলে বুঝতে পারবেন দেয়ালের মতো এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের 5টা করে সাইজ হয় এস থেকে ডাবল এক্সেল 5টা করে কালার হয় 5 থেকে 6টা করে কালার হয় এগুলো হচ্ছে আমি জাস্ট স্যাম্পল নিয়ে আসছি এগুলো জাস্ট কয়েকটা কালার দেখাবো সবগুলো তো দেখানো সম্ভব না আমাদেরকে নক দিবেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু স্যাম্পল দিয়ে দিব কিন্তু প্রত্যেকটা দেখেন ভাই এই যে আচ্ছা ভাই এই কালেকশনগুলো প্রাইসটা কত হোলসেল প্রাইস বলা যায় না কারণটা হচ্ছে রিটেল লেভেল নিয়ে খুব প্রবলেম ফেস করে দেখা যায় একটা বান্ডিলে থাকে হচ্ছে 10 পিস সেম কালার ডিফারেন্ট সাইজের সেম ডিজাইনের 10 পিস থাকে বাট ওই পিস থেকে বিক্রি করে 1 পিস রিটেল করে যারা মানে সাইজ ভেঙে গেলে সমস্যা হয় সমস্যা হয় তো আমি বিক্রি করি 40 পিস একটা প্রাইসে আর যে খুচরা বিক্রি করে সে তো অবশ্যই একটু দাম দিয়ে বিক্রি করবে তো তখন ক্লায়েন্ট বলে যে ভিডিওতে দেখছি এত কম দাম আপনি খুচরা বিক্রি করতেছেন রিটেল বিক্রি করতেছেন এত বেশি দামে এই কারণে আর কি আমরা তাদের ব্যবসায়ীদের চিন্তা করে আমরা প্রাইসটা বলি না এই যে ভাইয়া এই গেজের আরেকটা ইয়ে ডিজাইন এটাও কিন্তু অথেন্টিক কালেকশন দেখেন এগুলোর ফেব্রিকগুলো দেখেন আচ্ছা এটা কত জিএসএম এর ভিতরে এগুলো সব হচ্ছে লগে 180 থেকে 190 জিএসএম এর ভিতরে হয়ে থাকে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি গুলো আর সব কিন্তু স্পান্ডিক্স ভাইয়া আপনার ল্যাকমে ফেব্রিকের ভিতর আমাদের সাইজ সব সময় আস থেকে ডাবল এক্সেল হয়ে থাকে আর হচ্ছে আপনার ইউরোপিয়ান সাইজের হয়ে থাকে ইউরোপিয়ান সাইজের হয় এই দেখেন আরেকটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর আছে দেখেন সিম্পল এর ভিতরে স্ট্যান্ডার্ড হ্যাঁ জি যারা কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে বাংলাদেশের 64 জেলা থেকেই ঘরে বসে পারচেজ করতে পারবেন অথবা চলে আসবেন হচ্ছে তাদের বাইং হাউসে তাহলে কিন্তু নিজের চোখে দেখে পারচেজ করতে পারবেন জি ভিডিওর মধ্যে আবার ঠিকানাটা বলে দেই এটা হচ্ছে উত্তরা 12 মোড়ে এসে তেহারি ঘর আছে তেহারি ঘর থেকে একটু সামনে ইউনিভিশন স্কুলের পাশে বিল্ডিংটা সহজ ঠিকানা হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টর রোড হচ্ছে সাহমাকদম এভিনিউ হাউস হচ্ছে 13 এটা হচ্ছে আরেকটা কালার মানে সবগুলোরই কিন্তু কালার থাকবে পাঁচটা কালার করে থাকবে ভাই এটা কিন্তু হাই ডেন্সিটি প্রিন্ট আচ্ছা আচ্ছা এগুলো তো উঠবে না না অসম্ভব ভাই এই প্রোডাক্ট এইভাবে ব্র্যান্ডিং পলি থাকবে ইভেন পলির উপরে আপনার ডিটেইলস দেয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট 1/1 পলি করা থাকবে আচ্ছা এই ভিডিও শর্টকাটের জন্য আমি সবকিছু খুলে রেখেছি এই হচ্ছে আরেকটা কালার আচ্ছা ভাই অনেকে তো আছে দেখা যায় কাস্টমাইজ ডিজাইন গুলো বানাতে চায় তো সেই ক্ষেত্রে সম্ভব আমরা অবশ্যই প্রোডাকশন করে থাকি যেহেতু আমরা বায়ার নিয়ে কাজ করি অবশ্যই আমরা প্রোডাকশন করি আমাদের মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে লগে 500 কোয়ান্টিটি আপনি ওটার ভিতর ডিজাইন একটার ভিতর 4টা 5টা কালার দিয়ে করতে পারবেন এভাবে 1/1 পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট ইভেন
পলির উপরে আপনার ডিটেলস দেওয়া থাকবে। এটা কিন্তু খুবই নামি দামি একটা ব্র্যান্ড ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে অনেক সময় ফেসবুকে প্রবলেম করতেছে ব্র্যান্ডের নাম নেওয়াতে, এগুলো নিয়ে কাজ করে। আমি একটা পলি থেকে দেখাই, এইভাবে অথেন্টিক ভাবে প্রোডাক্টটা থাকবে। আসলে এই কালেকশনগুলো কি মানে বাংলাদেশের বিভিন্ন বড় বড় যে শোরুমগুলো আছে সেখানে পেয়ে যাবেন? এটা হচ্ছে আমাদের মূলত কাস্টমার হচ্ছে ভাইয়া ঢাকার। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে যমুনা বলেন, বসুন্ধরা বলেন, আপনার রাইফেল স্কোয়ার বলেন, দেন হচ্ছে গুলশান বনানি বলেন, এগুলো হচ্ছে ঢাকার কাস্টমার আমাদের। আর বাইরে হচ্ছে সিলেট, চিটাগাং, বড় বড় ডিস্ট্রিক্টগুলো যেগুলো আছে ওরা হচ্ছে আমাদের কাস্টমার। আর ওনাদের শোরুম এক একজনের শোরুম বিশাল। এই যে এটা কিন্তু খুবই মানে একটু হাত দিয়ে ধরে দেখেন যে ভাই এটা আপনার একটা ফ্যাব্রিক। অনেক ভিডিও করেন অনেক হাউসে আমি জানি, বাট আমাদের প্রোডাক্টের একটা কোয়ালিটি আছে এটা ভাইয়া স্বপ্নিল ভাই আপনি বলতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই ভাইয়া একটু কম্পেয়ার করেন দেন আপনি বুঝতে পারবেন। সেম ডিজাইনে কয়টা কালার হবে এটা? প্রত্যেকটা টি শার্ট বলেন পোলো বলেন আমাদের প্রত্যেকটাতে পাঁচটা ছয়টা করে কালার হয়। আচ্ছা, এ হচ্ছে মানে ভিডিওতে তিন থেকে চারটি কালেকশন দেখাচ্ছেন আর কি, দেখাচ্ছি ভিডিও শর্ট হওয়ার জন্য। অনেকে ভাইয়া ভিডিও দেখে না বুঝছেন, সেটাই আর কি, ভিডিও একটু দেখেই ফোন দাও শুরু করে। এই হচ্ছে সলিডের ভিতর আছে, যত কিছু আছে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। অনেক সময় দেখা যায় ফোন রিসিভ করা হয় না ভাইয়া স্বপ্নিল ভাই, ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয় না, এই কারণে অনেকে রাগ করে। কিন্তু আমি সেই ভাইদের বলবো যে ভাইয়া রাগ করবেন না, হাউসে ক্লায়েন্ট থাকে, ব্যস্ততা থাকে, আপনারা হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দিয়ে রাখবেন, মেসেজের রিপ্লাই অবশ্যই পেয়ে যাবেন, একটু হয়তো বা লেট হবে। এটা ভাইয়া অরিজিনাল প্রোডাক্ট, 100% অরিজিনাল প্রোডাক্ট। দেখি এটা হচ্ছে আপনার এভাবে মোটামুটি রেশিও করে দিতে পারবো। অরিজিনাল প্রোডাক্ট যে বলবে আমাদের এগুলো কিন্তু হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি। আমার ফেব্রিক বলেন অরিজিনাল, আমার এক্সেসরিজ বলেন সবকিছু অরিজিনাল। বাট এমনিতে হচ্ছে আপনার যত প্রোডাক্ট আছে তার ভিতরে ওটা হচ্ছে আপনার মাস্টার কপি বলেন বা একদম প্রিমিয়াম কোয়ালিটি বলেন, এগুলো হচ্ছে লোকের ডিরেক্ট এক্সপোর্ট, কোনো এক্সপোর্ট কোয়ালিটি না। আচ্ছা, এগুলা হচ্ছে আপনার 50 পিসের বান্ডিল করা থাকবে। এই কোম্পানির মেন আরবান অ্যাপারেল মানেই হচ্ছে পোলো। আমি পোলোটা একটু পরে দেখাবো, আমি টি শার্ট দেখাইছি, আমি একটা চমক দেখাই ভাইয়া হচ্ছে এই যে ব্র্যান্ডটা দেখেন, ব্র্যান্ডের নামটা মেনশন করা যাবে না, এই যে দেখেন ডেনিম প্যান্টটা। এই প্রোডাক্ট কিন্তু ভাইয়া আরবান অ্যাপারেল যারা চিনে তারা জানলেই সাথে সাথে নক করে যে ভাইয়া এই প্রোডাক্টটা আমার জন্য 100 পিস রেখে দেন, 200 পিস রেখে দেন। এটা দেখাই, এ হচ্ছে আপনার লাইফ, এটা হচ্ছে আরেকটা ওয়াশ দেখেন। এগুলো কিন্তু সব ঈদের কালেকশন আছে, এগুলো কিন্তু সব ঈদের কালেকশন, নতুন প্রোডাক্ট। এ দেখেন 2023-এর যে 2022-এর শেষের দিকে যে বাটনটা ওইটা ইউজ করা হয়েছে। ইভেন আপনার রিপিটগুলোতে আপনার সব কিছু ব্র্যান্ডিং করা আছে, এটার লুকটা হবে এই টাইপের, ওয়াশটা হবে এরকম। এগুলোর ভিতরে আরো ওয়াশ আছে, আমি তাড়াতাড়ি করে দেখাই এক একটা করে দেখি আমরা। এই যে হচ্ছে লাইট ওয়াশ, তারপরে ব্যাক সাইডটা হবে এরকম। দেন হচ্ছে এই যে এটা তো লেবার পেজটা দেখেন, নামটা দেখিয়ে দিই, সেগুলো কিন্তু হাউস ভাইয়া সব 11-11.5 এরকম, সবগুলো হচ্ছে একেবারে অথেন্টিক কালেকশন। এই দেখেন লেবার পেজ দেখলেই বোঝা যায় কোনটা অরিজিনাল কোনটা কপি। যারা প্রিমিয়াম কালেকশন গুলো খুঁজতেছেন অবশ্যই তাদের কিন্তু বাইং হাউসে ভিজিট করবেন, তাহলে কিন্তু কালেকশন গুলো পারচেজ করতে পারবেন। এই যে মধ্যে টুইল ঢুকে গেছে, যাই হোক। আর যারা মূলত প্রাইস গুলো জানতে চান অবশ্যই নক দিবেন, তাহলে কিন্তু প্রাইসটা বলে দিবে। আর প্রাইসটা বলতে পারতেছে না শুধুমাত্র যারা রিটেইলে সেল করে তাদের জন্য। এই যে দেখছেন এটা কোন বায়ার, আমাদের প্যান্ট গুলো হয়ে থাকে হচ্ছে 30-38 পর্যন্ত, আমাদের পোলো আর টি শার্ট হয় হচ্ছে S-XXL পর্যন্ত। আমাদের পোলো শার্ট টি শার্ট যা আছে সব হচ্ছে আপনার ডাবল ইউরোপিয়ান সাইজের। এই হচ্ছে জগার্স ভাই, এই কিন্তু সামারে খুব ডিমান্ড। আচ্ছা, খুবই ডিমান্ড। এটা কার্গো জগার্স, জি, এটা আপনার ক্যামো ভিতর আছে, দেন হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ক্যামোর ভিতর, ক্যামো ক্যামোর আরো প্রিন্ট আছে, এটা হচ্ছে ক্যামোর জগার্স। এই কালেকশনটাও সুন্দর আছে। এই হচ্ছে টুইল, এই এটা এই টুইলটা খুবই মানে পিচ ফিল দেয় আছে বুঝছেন। আচ্ছা আচ্ছা, এগুলো
ধরলে বোঝা যাবে। যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই হাউজে ভিজিট করেন, প্রোডাক্ট নেওয়া লাগবে না, আপনি হাউজে এসে ভিজিট করেন, আমার কোয়ালিটিটা কি আপনি আগে দেখেন। দেন হচ্ছে এর মধ্যে আরেকটা সামার কালেকশন দেখাই ভাইয়া, এটা হচ্ছে অরিজিনাল একটা প্রোডাক্ট, এটা বায়ারের প্রোডাক্ট, এটা হচ্ছে একটা সেট ভাইয়া, সেট চমৎকার একটা সেট। এটা এই হচ্ছে আপনার টপ শর্টসের সাথে নাকি? জি, এই হচ্ছে আপনার বটম, এই যে দেখেন এটা হচ্ছে একটা সেট, এই যে পরলে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। কালার কি একটাই হবে নাকি? পাঁচটা কালার কি বলেন, আমাদের প্রোডাক্ট কোনটাই, এটা হচ্ছে সামারের একটা সেট, ঠিক আছে? যারা মূলত বিচে যেতে চান বা সুইমিং এর জন্য তারা কিন্তু এই কালেকশন গুলো ওয়্যার করতে পারেন, পারচেজ করতে পারেন। ফেব্রিকটা দেখেন না ভাই, এই হোয়াইট কালারটা অনেক সুন্দর, দেখেন এই কালেকশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, হোয়াইট কালার, অরিজিনাল 100% অরিজিনাল প্রোডাক্ট এটা ভাই, এটা 100% অরিজিনাল প্রোডাক্ট, কালার হবে প্রচুর পরিমাণে কালার আছে দেখছেন, প্রচুর পাঁচটা কালার, সাইজ হবে কয়টা? পাঁচটা, এটা হচ্ছে এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত আপনার, মানে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল। জি ভাইয়া, ওকে। দেন হচ্ছে আমি শার্টে যাই, পলো দিয়ে শেষ করব আমি। এই হচ্ছে শার্ট, আমি শার্টটা একটু তাড়াতাড়ি দেখাবো কারণ শার্টে অনেক কালেকশন ভাই, এত কালেকশন, একটা আলাদা ভিডিও করা যাবে আমার শার্ট নিয়ে, আপনি চাইলে আলাদা ভিডিও করতে পারতো। আচ্ছা, এই যে দেখেন এটা কোন বায়ার, ঠিক আছে? এগুলো কিন্তু আপনার ফেব্রিক, এখানে দুই তিনটা ফেব্রিক আছে, এটা হচ্ছে ভেমি কটনের ভিতর, অক্সফোর্ড আছে, ডিরেক্ট কটন আছে, স্ট্রাইপ আছে, কালার প্রচুর, কালার কালারটাও সুন্দর আছে, দেখেন স্মার্ট একটা কালার। ওকে, দেন এই কালারটাও অনেক স্মার্ট, আর বায়ার গুলো নামগুলো মেনশন করা আছে বাট নামটা আর কি উল্লেখ করতে পারতেছি না। হ্যাঁ, এই হচ্ছে আরেকটা ভাইয়া, কপিরাইট ইস্যুর কারণে। এই যে দেখেন ভাইয়া, কিছু কিছু সময় আমরা এই প্রোডাক্টগুলো দিব না, কিছু কিছু সময় অরিজিনাল প্রোডাক্টের ক্ষেত্রে লেবেলটা কাটা থাকে, যারা জানে অরিজিনাল প্রোডাক্টের বিষয়টা তারা জানে। আচ্ছা, লেবেলটা কাটা থাকে কেন? লেবেলটা কাটা থাকে কারণ হচ্ছে হলো কি, এই যে বায়ারটা, জি, ও যদি বাইরে জানতে পারে যে ওর প্রোডাক্টটা লিক হয়েছে তাহলে এটা সমস্যা হয় গার্মেন্টস এর। তো আমরা অনেক সোর্সে পাই, যেমন আমাদের কাছে কিউসি কালেকশন আসে, দেন হচ্ছে অনেক সময় আমরা স্টক কিনে থাকি আমরা। ও স্বপ্নের ভাই, আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা কিন্তু যেটা অরিজিনাল সেটা অরিজিনাল বলবো, যেটা কপি সেটা কপি বলবো, বিজনেসের প্রথম রুলস ভাইয়া। তাহলে এটা কি মানে অথেন্টিক? জি, এটা অথেন্টিক ভাইয়া। আমি এর আগে যেটা বলছি, এটা হচ্ছে লাগে আপনার কপি এই ব্র্যান্ডটা, বাট এই এটা হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্ট, এটা হচ্ছে লাগে আপনার রেমি কটন ভাইয়া, 100% কটন, বাট এটা রেমি কটন বলে, শার্ট প্রত্যেকটা এইভাবে, এটা কি সেম ফেব্রিক? জি, 1/1 পলি, এটা আরেকটা ব্র্যান্ডের 1/1 পলি করা থাকবে, এভাবে হচ্ছে ব্র্যান্ডিং করা থাকবে। প্রচুর কালেকশন, আমি কালার দেখাই, বিজে দেখেন কালার গুলো, এই প্রচুর পরিমাণে কালার আছে, সবগুলো কিন্তু 1/1 পলি করা থাকবে, এইভাবে সেটআপ থাকবে ভাইয়া। কিন্তু আপনার খুব সুন্দর লাগতেছে এই কালার, আমি কিন্তু এই শার্টটাই পরেছি তাদের ব্র্যান্ডের। ওকে, জি, ওকে। দেন হচ্ছে আমি আরেকটা প্রোডাক্টে যাব, একটু ধৈর্য ধরেন, আমি পোলো দেখাচ্ছি। ও শার্ট ভাইয়া, আরো শার্ট আছে, বললাম না এটার জন্যই ভিডিও করা যাবে আলাদা। আমি পোলোতে যাই এখন, এটা দিয়ে শুরু করি। এই হচ্ছে পাঁচটা কালার, এগুলো কিন্তু ভাইয়া স্পানডেক্স ফেব্রিক, আমাদের 95% কটন, 5% স্পানডেক্স। দেখেন আপনার বাটনে পর্যন্ত ব্র্যান্ডিং করা আছে, এগুলা 10 পিসের রেশু হয়ে থাকে আমাদের, এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত, পার্কা সেম কালার সেম ডিজাইন ডিফারেন্ট সাইজ। এই যে ভাইয়া, এটা হচ্ছে হোয়াইট কালার, সবগুলোর কিন্তু কালার হবে। জি, রিপগুলো দেখেন, রিপগুলো দেখলেই তো বুঝতে পারবেন। জি, দেখছেন এ কিন্তু ম্যাচ করে ভাইয়া, শেড করে না, এটার সাথে এটা কিন্তু একদম ম্যাচ করে আছে। হ্যাঁ, সেটাই, আর কালারটাও কিন্তু একটু ভারী আছে, এগুলো সব পলি করা থাকবে, আর সাইজ হবে পাঁচটা। জি, এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত। ওকে, মাঝে মধ্যে ভিডিওতে আমি নিজেই ক্লান্ত হয়ে যাই, এত কালেকশন। এই হচ্ছে আরেকটা ব্র্যান্ডের ভাইয়া, এটা কিন্তু আপনার সেম ব্র্যান্ড কিন্তু ডিজাইন দুইটা। আচ্ছা, এটার কলার হচ্ছে আমি খুলে দেখাই। আচ্ছা, তাহলে বুঝতে পারবেন, সাইড দিয়ে হচ্ছে লেখা আছে, জি, জ্যাকেট কভার ভাইয়া, এই কিন্তু কোনো ওই যে প্রিন্ট না, আপনি যত দামি প্রিন্ট করবেন এখানে চলে যাবে, বাট এটা কিন্তু সুতা বুনন করা, দেখেন। ও আচ্ছা, ঠিক আছে, এটা জ্যাকেট কভার, এই দেখেন সেম প্রোডাক্টের দুইটা ডিজাইন। বায়ার আমাদের প্রোডাক্ট চেয়েছিল এইভাবে যে একটা সলিডের ভিতর সিম্পল হবে, আর একটা হবে এইভাবে। আচ্ছা, এটার কিন্তু আবার লোগোটা চেঞ্জ আছে হালকা, এটা হচ্ছে আবার পিছনে করা আছে, এটা বায়ারের ডিএ রিকোয়ারমেন্ট যে পিছনে অ্যাপ্লাই করা থাকবে।
আচ্ছা এই হচ্ছে কালার আমি একটা একটা আস্তে আস্তে সব দেখাই এই যে কালারগুলো দেখেন যারা কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকেই ঘরে বসে পারচেজ করতে পারবেন আর সবগুলো 1 বাই 1 পলি করা থাকবে গেল এই গেল দুই নাম্বার ব্র্যান্ড ভাই মনে রাখেন জি ভাইয়া এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড এটা তো আরো সুন্দর এটা ভাইয়া মানে আমাদের ব্লকটা বেশি বড় হয়ে যাচ্ছে তার জন্য আর এভাবে সবগুলা 1 বাই 1 পলি করা থাকবে কালার থাকবে সাইজ থাকবে যারা কালার ম্যাচিং করে নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আরবান অ্যাপারেলে এটা কয় নাম্বার গেল ভাইয়া পাঁচ নাম্বার মনে হয় নাকি চার নাম্বার গেল আচ্ছা কথা নাই বলতে ভুলে গিয়েছি এই হচ্ছে আরেকটা আচ্ছা এটা হচ্ছে আরেকটা দেখেন কত দেখাবো ভাই এটার কালার তো সুন্দর আছে এটা কিন্তু ভাইয়া এই যে ব্র্যান্ড নিয়ে আচ্ছা এটা হচ্ছে অথেন্টিক এটা অথেন্টিক ইভেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার কলারটা ওভেন ফেব্রিক দিয়ে করা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার ভিতর দুইটা ডিজাইন করেছি আমরা দেখি একটা হচ্ছে ওদেরই লোগো একটা হচ্ছে এই লোগোটা আচ্ছা আরেকটা হচ্ছে এই লোগোটা আচ্ছা ভিডিও খুবই তাড়াহুড়া করতেছি এই যে বেশি বড় হলে ভিডিও কালার আছে প্রচুর পরিমাণে কালার আছে আমার প্রত্যেকটা প্রোডাক্টে পাঁচটা কালার হবে আমি আগেই বলছি সাইজ হবে এস থেকে ডাবল এক্সএল আমাদের কাস্টমার হচ্ছে বাহিরে যারা আছে আপনার ইউরোপের মেজারমেন্ট এই হচ্ছে আরেকটা ডিজাইন ভাইয়া জি আপনার আরেকটা ব্র্যান্ড এটা আমেরিকার খুবই নামি দামি একটা ব্র্যান্ড এটা আমাদের শিপমেন্ট হয়েছে শিপমেন্ট থেকে রেখেছিলাম অল্প কিছু প্রোডাক্ট আছে এটা আর সবগুলো প্রোডাক্টের নামগুলো আমরা মেনশন করতে পারতেছি না কপিরাইট ইস্যুর কারণে ঠিক আছে যারা মূলত অরিজিনাল প্রোডাক্টগুলো পড়েন তারাই বুঝবেন এই প্রোডাক্টগুলোর মর্ম গেল 6 নাম্বার এ হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা এটাও তো অনেক স্মার্ট এগুলো হবে এটা জাস্ট এর লোগোটা দেখেন এইখানে এটা আরেকটা ডিজাইনের আচ্ছা ওই তিনটা দুইটা দেখাইছিলাম এটা এটা খুলে দেখাই আমি আচ্ছা এটা কালারটা কিন্তু সুন্দর আছে এই পলি খুলি না কেন পলি খুললে নষ্ট হয় পলি তো নষ্ট হয় ব্র্যান্ডিং করা যেহেতু নরমাল পলি হলে তো সমস্যা হতো না সেটা এই যে সবগুলো কিন্তু এইভাবে মানে ব্র্যান্ডিং করা থাকবে জি 1 বাই 1 এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা তো আপনারা অবশ্যই জানেন সেটাই এগুলো সম্পর্কে আসলে বলতে হয় না এগুলো কিন্তু কোনো ভাইয়া এই প্রিন্ট না হ্যাঁ আচ্ছা দেখিয়ে দেন এই যে ভিতর দিয়ে দেখছেন আর এগুলো আমাদের ভাইয়া শিপমেন্ট হয় হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে তারপর জর্ডান লেবানন আপনি এসে হয়তো বা আমার একটা ফরেন ক্লায়েন্ট দেখেছেন জি জি এই একই ব্র্যান্ডের এই নিয়ে আমি কয়টা ডিজাইন দেখাইলাম ভাইয়া চার থেকে পাঁচটা তো এরকম হবে জি তো আমার একই ব্র্যান্ডের চার পাঁচটা আছে ডিজাইন এই হচ্ছে আপনার ওইটা আরেকটা কালার ওই এই যে কালার প্রচুর পরিমাণে কালার আছে এই প্রোডাক্টটা দেখাই এই প্রোডাক্ট অল্প কিছু আছে এটার কালার কয়টা হবে আমাদের প্রত্যেকটা পাঁচটা কালার ভাইয়া পাঁচটা করে কালার হবে ছাব্বিশের মতো মানে ওই টোটাল ডিজাইনটা আর কি বলেছি যে 120টা ডিজাইন ওইগুলো কিছু আমার স্যাম্পল হয়ে আসছে কিছু আসতেছে ওইগুলো সামনে ইনশাল্লাহ পাবেন আমরা নেক্সট ভিডিওতে এই লাস্ট শেষ করবো হচ্ছিল কি পোলো আর দেখাবো না ভাই হোয়াটসঅ্যাপে দেখাই দিব সেটাই শেষ করবো হচ্ছিল কি এই যে একটা ভাইয়া এটা আমার আচ্ছা উপর থেকে ধরুন তো এটা উপর থেকে ধরলে ভালো লাগবে লেডিস আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা এগুলা কিন্তু সামারে পরা যাবে জি ঠিক আছে সামার কালেকশন এটা কিন্তু সামার কোট বলা হয় মেয়েদের এটার জন্য ভাইয়া কিছু অথেন্টিক কাস্টমারই আছে আমার আচ্ছা যেটা কিনা কালার হবে গুলশান আচ্ছা এটা কি ব্ল্যাক কালার হয় এটা ব্ল্যাক কালার মেবি হবে আমি মাত্র আসছে আমার স্যাম্পল আমি ভিডিও করার জন্য আমি ইয়া কি বলে ফ্যাক্টরি থেকে নিয়ে আসছি আপনি আসার পরে কিন্তু আমি স্যাম্পলটা আনছি আপনি দেখেছেন বসেছিলাম আর কি এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট ভাইয়া এটা কিন্তু 100% অরিজিনাল প্রোডাক্ট কোনো কপি না এই ব্র্যান্ডটা যে জানে এটা বিশাল একটা কম্পোজিট ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা হয়
তো আজকের মতো মনে হয় এখানে শেষ করলে ভালো হয়। জি অবশ্যই, অনেক লং হয়ে গেছে ভিডিওটা। তো আপনারা যদি আমাদেরকে ভালো ফিডব্যাক দেন ইনশাআল্লাহ, তাহলে কিন্তু সব সময় এখানে আসা হবে। সপ্তাহে ইনশাআল্লাহ স্বপ্নিল ভাই আপনার ব্লগ থেকে চ্যানেল থেকে ব্লগ যাবে, যদি আমি রেসপন্স ভালো পাই। আর ইনশাআল্লাহ ভালো পাবেন, যেহেতু এত প্রোডাক্ট দেখাইলাম, আমার মনে হয় না কোনো হাউজে উত্তরায় কি পুরো ঢাকা শহরে কোথাও এত প্রোডাক্ট এক হাউজে দেখায়। হচ্ছে আমার এই অফিসের ইয়ে, আমি বাহিরে দেখাই আনি। ওকে, ওকে, আচ্ছা, এই হচ্ছে, এক্সকিউজ মি, একটু কথা বলতাম। তো এখানে আমাদের ম্যাম হচ্ছে চেয়ারম্যান। তো আমার অলরেডি একটি প্রোডাকশনের জন্য আমাদের মিটিং চলতেছে, আমি যদিও বা ডিস্টার্ব করেছি, সরি। ওকে, তো এই হচ্ছে আমাদের একটি সেকশন, ভিতরে আমার স্টোর রুম আরও আছে। আমাদের ওই হ্যাঙ্গারগুলো ফাঁকা কেন ভাই, স্বপ্নিল ভাই? কেমন হচ্ছে ভিডিওতে প্রোডাক্টগুলো দেখানো আছে। দেন হচ্ছে আমাদের বাহিরে আরেকটা ইয়ে আছে ওই পাশে, ওইটাও আমাদের। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। সামনে আরও যেহেতু সামার চলে আসছে, বিশেষ করে ঈদ চলে আসছে, আমি কিন্তু আজকে সব ভাই ঈদের কালেকশন দেখাইছি, ঠিক আছে? আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা সামনে আরও ভালো ভালো প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।